গাছের এই ছালগুলো শুধুমাত্র সেবন করতে হবে, আর তাহলেই অ্যালার্জি বা খোস পাচড়া, অ্যালার্জি র্যাশের কারণে শরীরে ঘা, এই ধরনের যত রকম সমস্যা আছে সব কিছুর হাত থেকে আপনি মুক্তি পাবেন। শুধু এখানেই নয়, এর পাশাপাশি যাদের শরীরে ব্যথা আছে, বাতের ব্যথা, তারাও খুব ভালো উপকার পাবেন। এটা কোন গাছের ছাল আর কিভাবে সেবন করবেন, সর্বোচ্চ কতদিন সেবন করা যাবে, এই বিষয়গুলো জানতে ভিডিওটি দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছের ছাল কোন ধরনের মানুষজন অ্যালার্জি থাকা সত্ত্বেও সেবন করতে পারবেন না তাও দেখে নিতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাদের দেহে পুরাতন অ্যালার্জি রয়েছে, অ্যালার্জির জন্য র্যাশ হয়েছে এবং এই র্যাশ একসময় ঘায়ের আকৃতি ধারণ করেছে, এটা দেহের যে কোনো স্থানে হতে পারে, এমনকি মুখের ভেতরেও কারো কারো ঘা তৈরি হয়ে থাকে। যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মাথার স্ক্যাল্পে খুশকি বা সোরাইসিস, দীর্ঘদিন একটা স্থানে খুশকি যদি এমন হতে থাকে যে এটা চটা ধরে উঠে আসছে, তাহলে বুঝবেন যে এটা সোরাইসিস। মাথার ত্বকে যদি এই ধরনের সমস্যা থাকে বা শরীরের যে কোনো স্থানে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। যে গাছের ছালটা দেখতে পাচ্ছেন, এই গাছের ছালগুলো হলো নিম গাছের ছাল, একদম দেশি নিম গাছের ছাল। এই নিম গাছের ছাল দিয়েই আপনাদের আজকে একটি রেমিডি প্রস্তুত করে দেখাবো, যে রেমিডি সেবন করলেই উপকার পাবেন। এই রেমিডিটি প্রস্তুতের জন্য আপনাকে নিম গাছের ছাল প্রথমে সংগ্রহ করতে হবে। নিম গাছের ছাল কেউ চাইলে বাজার থেকেও কিনতে পারেন। বাজারে বানিতিয়া দোকান বা বাকালি দোকান, যেখানে ঔষধি গাছপালা বিক্রি করা হয়, এই জায়গাতে আপনি নিম গাছের ছাল পেয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি দেশি নিম গাছের ছাল দেখে জেনে বুঝে সংগ্রহ করতে পারেন। এই ছালগুলো আপনি সংগ্রহ করার পরে রোদে শুকিয়ে নিতে পারেন। রোদে শুকিয়ে নিলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে এবং সেক্ষেত্রে আপনি সংরক্ষণও করতে পারবেন। এই নিম গাছের ছালগুলো শুকিয়ে নেওয়ার পরে এটাকে আপনি ধুয়ে নিন। ধুয়ে ধুলোবালি পরিষ্কার করে এবারে আপনি প্রস্তুত করুন। একবারে টানা 7 দিনের জন্য প্রস্তুত করে রাখা যায়, আবার প্রতিদিনও প্রস্তুত করা যায়। যদি আপনি টানা 7 দিনের জন্য একেবারে প্রস্তুত করতে চান, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 20-25 গ্রাম নিম ছাল ব্যবহার করবেন। আর যদি নিম ছাল ভালো শুকনো না হয়, কাঁচা বা আধা শুকনো হয়, সেক্ষেত্রে আপনি 35-40 গ্রাম পরিমাণ নেবেন। নেওয়ার পরে ধুয়ে এটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে, একদম টুকরো টুকরো করে এটাকে কেটে নেবেন। তারপরে এখানে আপনি পানি মিশিয়ে দেবেন 1 লিটার পরিমাণ। 1 লিটার পানি দিয়ে এই টুকরো করা নিম ছালগুলো হালকা আঁচে সেদ্ধ করতে হবে। তবে তার আগে আপনাকে আরও একটি উপকরণ এখানে মেশাতে হবে। যদি কাঁচা হলুদ একেবারেই কাঁচা হয়ে থাকে, তাহলে আপনি নিম কাঁচা ছালের অনুরূপভাবে 35-40 গ্রাম নিন, আর সম্পূর্ণ শুকনো হলে 20-25 গ্রাম নিয়ে নিন। কাঁচা হলুদও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট টুকরো করে নিতে হবে বা ভেঙে নিতে হবে। কাঁচা হলুদ মিশিয়ে দিন, এবারে হালকা আঁচে এটাকে ফুটতে দিন। যতক্ষণ না পানি অর্ধেক হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে থাকুন। যখন অর্ধেক হয়ে আসবে তখন এটা ঠান্ডা হলে ছেঁকে নিন। আর তারপরে এটা আপনি একটি কাচের জারে বা কাচের যে কোনো শিশি বা কৌটায় ভরে সংরক্ষণ করুন। তবে যদি আপনি 7 দিনের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে যেহেতু এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, তাই এটা আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে রেখে সংরক্ষণ করতে হবে। আর যদি আপনি 1 দিনের জন্য প্রস্তুত করেন, সেক্ষেত্রে আপনি 4-5 গ্রাম কাঁচা হলুদ এবং নিম পাতা নিয়ে নেবেন এবং তাতে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সেটাকে ফুটিয়ে অর্ধেক করে নেবেন, অর্থাৎ 1/2 গ্লাস হয়ে যাবে, তখন সেটা আপনি সেবন করবেন। প্রতিদিন এটা আপনাকে 2 বার করে সেবন করতে হবে।
যদি আপনি হাফ গ্লাস তৈরি করেন, সেক্ষেত্রে সেই হাফ গ্লাসের অর্ধেকটা সকালে এবং অর্ধেকটা বিকেলে, যখন আপনার পেট একটু খালি থাকে তখন আপনি সেবন করবেন। আর যারা 7 দিনের জন্য প্রস্তুত করে ফ্রিজে রেখে দেবেন, তারা ফ্রিজ থেকে পরিমাণ মতো বের করে হালকা গরম করে তারপরে সেবন করবেন। কখনোই পুরোপুরি ঠান্ডা বা খুব বেশি গরম অবস্থায় সেবন করবেন না। যাদের ডায়াবেটিস নেই তারা এর সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নেবেন। যখন আপনি এইভাবে সেবন করবেন তখন আপনার অ্যালার্জি বা চুলকানি ভেতর থেকে একেবারে নির্মূল হয়ে যাবে। আর যাদের ত্বকের ওপরে ঘা হয়ে গেছে এবং সেই র্যাশ, অ্যালার্জি লাল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ চুলকানি আছে, তারা নিম পাতা এবং কাঁচা হলুদ এই ফোটানো পানিটা দিয়ে শরীর ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। এটা দিনে 2 থেকে 3 বার করবেন। এটা করলে খুব ভালো একটা ফল পাবেন। যাদের মাথার ত্বকে প্রচণ্ড আকারের খুশকি বা সোরাইসিস রয়েছে, তারা এই নিম গাছের ছালের নির্যাস দিনে 1 থেকে 2 বার ক্ষতস্থানে বা আক্রান্ত স্থানে ব্যবহার করুন। অল্প অল্প করে মালিশ করতে হবে তেলের মতো করে। এইভাবে আপনি টানা 7 দিন করুন। এবং যাদের এই ধরনের সমস্যা 7 দিনে নির্মূল হবে না, রোগ বহু পুরাতন, তারা এই নিম গাছের ছালের নির্যাস টানা 14 দিন পর্যন্ত সেবন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটি বিষয় অবশ্যই নোট রাখবেন, যাদের রোগ এই 14 দিনে সম্পূর্ণ নির্মূল হবে না, রোগের প্রাদুর্ভাব রয়ে যাবে, তারা কিন্তু টানা 14 দিনের পরে আর ব্যবহার না করে আবার 1 মাস বিরতি দিয়ে 14 দিন ব্যবহার করবেন। এইভাবে সেবন এবং ব্যবহার করলে আশা করি আপনার রোগ একেবারে ভেতর থেকে চলে যাবে। তবে নিম গাছের ছাল সেবন বা ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এটা টানা বেশি দিন একবারে ব্যবহার করা উচিত নয়, এতে শরীরের ক্ষতি হতে পারে। আর কোন ধরনের মানুষজন নিম গাছের এই নির্যাস একেবারেই সেবন করবেন না, তাদের মধ্যে প্রথমেই যারা গর্ভবতী বা যারা শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন, তাদের জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং যে সব শিশুর বয়স 2 বছরের নিচে তারাও এই ধরনের কোনো নির্যাস সেবন করতে পারবেন না। যে সকল পুরুষ অথবা রমণী সন্তানের জন্য আগ্রহী বা সন্তান নিতে চাচ্ছেন, তারা এই ধরনের কোনো নির্যাস সেবন করতে পারবেন না। এই ধরনের নির্যাস সেবন করার অন্তত 6 মাস পরে আপনাকে সন্তানের জন্য চিন্তা করতে হবে। এবং যারা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, কমজোরি, অল্পতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন, শরীর অত্যন্ত ক্ষীণ, তারা এই ধরনের নির্যাস টানা কখনোই 7 দিন সেবন করবেন না, এতে শরীর আরও দুর্বল হয়ে যাবে, তারা সর্বোচ্চ 3 দিন সেবন করতে পারবেন। সেক্ষেত্রে দুর্বল মানুষজনের জন্য এটা সেবনের চেয়ে বরং ব্যবহার অধিক শ্রেয়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যাদের দেহে বহু পুরাতন অ্যালার্জি, র্যাশ, চুলকানি রয়েছে, তারা এইভাবে নিমের ছাল সংগ্রহ করতে পারবেন এবং একই নিয়মে সেবন করতে পারবেন। এইভাবে সেবন করলে শরীরের পুরাতন ব্যথাও দূর হয়ে যায়, অর্থাৎ বাত ব্যথা দূর করতে এই নির্যাসটি খুব ভালো কাজ করে, সেই সঙ্গে এটা পেটের রোগও দূর করে দেয়। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।